জাকাত মানে হচ্ছে ওই জিনিসটা যে জিনিসটা গোটা বিশ্ব মানব মানবমণ্ডলীকে সীমা নিচ থেকে তুলে উন্নত বিশ্বের উচ্চ শিখরে পৌঁছে দিবে যেই জিনিসটা সেই জিনিসটার নাম কি জাকাত আরেকটা অর্থ হচ্ছে জাকাত মানে হচ্ছে বড় লোকের কাছ থেকে নাও গরিবদেরকে দাও যেমনিভাবে সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও বড় লোককে দাও গোটা পৃথিবীব্যাপী যে রাষ্ট্রের ভিতরে আজকে মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করছে বুঝতে হবে সেই রাষ্ট্রের ভিতরে জাকাত বলতে কোনো শব্দ নাই জাকাতের কোনো প্রয়োগ নাই জাকাত আদায়করণেওয়ালা কোনো মানুষ নাই জাকাত আদায়কারী মানুষের অভাব সেই জন্য দরিদ্রসীমার নিচে মানুষগুলোর বসবাস ইসলামী আইন হচ্ছে যে সাড়ে বাহান্ন তোলা রূপা এবং সাড়ে সাত ভরি স্বর্ণ সমপরিমাণ যদি সম্পদ আপনার কাছে এক বছর ঘুরে জমা থাকে তবে আপনি জাকাত দিতে বাধ্য যদি জাকাত না দেন তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ ওয়াল وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ রাব্বুল আমিন বলেন স্তূপকৃত স্বর্ণ এবং রোপের জাকাত যারা আদায় না করবে যারা জমাকৃত স্বর্ণ এবং রোপের জাকাত আদায় না করবে তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও নাউজুবিল মানে কি কঠিন একটা ব্যাপার জাকাত যদি স্তূপকৃত স্বর্ণ রোপ্পের জাকাত কেউ না দেয় তবে কঠিন শাস্তির সুসংবাদ দাও আসলে শাস্তির কিন্তু সুসংবাদ হয় না এর অর্থ হচ্ছে জাকাত না দিয়ে আমার দরবারে এসো এমন পিটানি দিব পিটানির চোটে বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবে জাকাত আদায় করো না না শুধু তাই নয় আল্লাহবুল বলেন يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لانفسكم فذوقوا ما كنتم تكنزون الله رب الامين قيام تردين جهنمين بتونين যেই সম্পদের জাকা দাদাই করা হয় নাই যেই স্বর্ণ রূপের জাকা দাদাই করা হয় নাই এই স্বর্ণ রূপগুলোকে কয়ামতের কেয়ামতের দিন আমিন বলবেন আগুনের ভিতরে উত্তপ্ত লেলিহান শিখায় পরিণত করো উত্তপ্ত শিখায় পরিণত করো আগুন দিয়ে তাপ দিয়ে এগুলোকে শিল বানাও আর শিল বানিয়ে তার ললাটের ভিতরে তার পার্শ্ব দেশে আর তার পৃষ্ঠের ভিতরে লাগিয়ে লাগে কারণটা কি কারণটা হলো যে যখন মানুষ এই ভিক্ষুক গিয়ে মানুষের কাছে জাকাতের টাকা চায় অনুদান চায় তখন প্রথমে এই লোকগুলো ভ্রূকুঞ্চিত করে এরপরে পাশ কাটিয়ে পৃষ্ঠ দেশ দেখিয়ে চলে যায় মানে একটা ভিক্ষুক গিয়ে তার কাছে ভিক্ষা চাইছে জাকাতের টাকা চাইছে সে তো জাকাত দেয়ই নাই বরং জাকাত না দিয়ে ভ্রু কুঞ্চিত করে পাশ কাটিয়ে পিঠ দেখিয়ে চলে গিয়েছে আল্লাহ পাক বলেন যারা এই গরিবের হক থেকে নষ্ট করলো যারা জাকাত দিল না পাশ কাটিয়ে পৃষ্ঠদেশ দেখিয়ে চলে গেল কেয়ামতের দিন এই সম্পদটাকে আগুনের উপরে উত্তপ্ত গরম করে সিল তৈরি করে তার কপালের ভিতরে এবং তার বগলের নিচে আর তার পিঠের ভিতরে লাগিয়ে দাও জালে যে জাকাত না জাকাতটা গরিবের হক গরিবের হক নষ্ট করার ইন্টারফেয়ার করার কোনো অধিকার আমাদের নাই শুধু তাই নয় আল্লাহ রবুল বলেন এতেও হবে না আল্লাহ রবুল বলবেন যারা জাকাত আদায় করে নাই আর জাকাতকে অস্বীকার করে কুফুরি করেছে তাদেরকে জাহান নামের পোশাক পরায় দাও আর জাহান নামের পোশাকটা আগুন দিয়ে তৈরি করো আগুন কেটে তারপরে তাদের জন্য পোশাক তৈরি করো ফেরেস তারা জাহান নামের আগুন দিয়ে তাদের জন্য পোশাক তৈরি করে তাদেরকে পরিয়ে জুলুদুহুম। بدلناهم جلودا غيرها রহা العذاب الله رب বলেন বলেন আগুনের পোশাক পরিয়ে দেওয়ার পরে তাদের অবস্থা এমন হবে আগুনের পোশাকের উত্তাপে তাদের শরীরের সমস্ত চামড়াগুলো জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে নাউজুবিল্লাহ কি ভয়াবহ একটা অবস্থা এরপর আল্লাপাক বলবেন আবার তাকে নতুন করে আমরা দান করবো কারণ সে যে আমার হুকুমকে অস্বীকার করেছে আমার হুকুমকে অমান্য করেছে এই জন্য একটা যে শাস্তি আছে এই শাস্তির তীব্রতা যাতে করে অনুভব করতে পারে নাবুজুবিল্লাহ মিজা আলী শুধু তাই নয় জাকাতের ব্যাপারে শৈথিলতার কারণে সেদিন আপনার চেহারা কৃষ্ণবর্ণ হবে আর চক্ষু হয়ে যাবে নীলাভ মানুষের চক্ষুটা সেই দিন নীলাভ হয়ে যাবে চেহারা হয়ে যাবে কৃষ্ণবর্ণ ফেরেস তাদেরকে আল্লাহ বলবেন এদেরকে ধরো যাদের চেহারা কৃষ্ণবর্ণ যাদের চক্ষু নীলাভ এদেরকে ধরো এরা অপরাধী এরা কি অপরাধী এদেরকে চিহ্নিত করে এদের কপালের চুল আর পাকে একত্রিত করে বেঁধে তারপরে জাহান নামের ফুটন্ত গরম পানির ভিতরে নিক্ষেপ করো নাওজব অপরাধটা কি অপরাধ শুধু আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে শৈথিল্যতা প্রদর্শন করেছে আল্লাহ নবুল্লাহমিন বলেন তাদেরকে ফুটন্ত গরম পানির ভিতরে নিক্ষেপ করার পরে তারা ফুটন্ত গরম পানির ভিতরে প্রদক্ষিণ হতে হবে তারা প্রদক্ষিণ করবে তাদের অবস্থা এমন হবে গরম পানির ভিতরে নিক্ষেপ করার কারণে তাদের শরীরের ভিতরে যে চামড়া আছে যে গোস্ত আছে সেগুলো হাত ডি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে ভয়াবহ একটা অবস্থা যে ফুটন্ত গরম পানির ভিতরে কপালের চুল আর পা একত্রিত করে বেঁধে তারপরে তাকে নিক্ষেপ করবে আল্লাহ বলেন এই ফুটন্ত গরম পানির ভিতরে সে ঘুরতে থাকবে আর তার শরীরের অবস্থা এমন হবে যে শরীরের ভিতরে এক টুকরা মাংস অবশিষ্ট থাকবে না সব হাড্ডি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে মিন ওজুবুল্লাহমিন তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে পল্যাম ন্যাঙ্কু মিনাল মুসলিম ওলেম ন্যাকু নতুন মুল মিশকিন তাদেরকে বলা হবে আজকে কেন এই জাহান্নামে আসলে কি অপরাধ করেছিলে কি অপরাধের দরুণ এই জাহান্নামের ভিতরে তোমরা এসেছ তখন তারা বলবে পলুম ল্যাম না কু মিনাল মুসল্লিম বললাম না কুনু তো আইমুল মিস্কিন আমরা নামাজ আদায় করি নাই আর এতিম মিসকিনদের যে হক ছিল আমাদের উপরে খাবার ছিল এই হকটা আমরা আদায় করি নাই নাওজু বিল্লাহ কি কঠিন একটা অবস্থা যে আমাদের উপরে যে জাকাতটা ছিল এটা তো এতিমদের হক ছিল গরিবদের হক ছিল আমরা এই হকটা আদায় করি নাই তাদের খাবার দিইনি এই জন্য আজকে আমাদের এই দুর অবস্থা হয়েছে আল্লাহ আমি বলেন যদি সেদিন সেই দুর অবস্থা থেকে বাঁচতে চাও ফাঁসা তবুহালিল্ল দিন আয়তকু না অায়ুতু না সকাতাওল্ল দিনাহু বিয়াতীনা তাহলে যদি সেই কঠিন আজাব থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই আমাকে ভয় করে জাকাত আদায় করো সোহান আল্লাহ বলেন যদি বান্দা জাকাত আদায় করো তাহলে ওই যে কঠিন শাস্তি আছে এই শাস্তি থেকে আমি পাক তোমাকে রিলিজ দিয়ে দেবো সোবাহান আল্লাহ সুতরাং ইসলামের মৌলিক বিষয়ের ভিতরে কালেমা পড়ার পর যদি কেউ মুসলমান হয় বা মুসলিম ঘরে জন্ম নেয় তাহলে নামাজের পরে সব থেকে গুরুত্বপূর্ণ আমল কি জাকাত আদায় করা জাকাতবিহীন তার আমল গ্রহণযোগ্য হবেই না হজ এবং রোজা এটা জাকাতের অনেক পরের সেক্টর সেক্টর জাকাতের পরের সেক্টর হচ্ছে রোজা এবং হজ কিন্তু একটা মোমিনের নামাজের পরে সর্বপ্রথম যে দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্বের নাম কি জাকাত আদায়ী করা আল্লাহবুল্লাহমিন বলেন আমি প্রত্যেকটা নবীর উপরে জাকাত ফরজ করেছি وجعلناهم ائمه يهدون بامرنا واوحينا اليهم فعل الخيرات واقام الصلاه وائتاء الزكاه وكانوا لنا عابدين الله باب بلتسن عميم وجعلناهم ائمتين আমি প্রত্যেকটা নবীকে নেতা বানিয়েছি ইহা দুনাবি আমরিনা এবং তাদেরকে আদেশ করেছি যে ফে আলাল ক্ষয় রথ তারা যাতে সমাজে কল্যাণমূলক কাজ করে মানুষের জাতির জন্য কল্যাণ হয় এরকম কাজ যাতে করে এটা আমি তাদেরকে হুকুম করেছি আর কি করেছি তাদেরকে বলেছি সর্বপ্রথম তোমাদের কাজ হবে তোমরা সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে আর নামাজ প্রতিষ্ঠা করার পর সর্বপ্রথম দায়িত্ব হলো জাকাত আদায় করবে আবিদিন তারা ছিল আমার আনুগত্যশীল বান্দা সুতরাং প্রত্যেকটা নবীর উপরে যে জাকাতটা ফরজ হয়েছে সেটা আমরা অ্যাভয়েড করতে পারবো সম্ভব না আর আমরা যদি এভয়েড করি তাহলে অবশ্যই আমরা শাস্তির যোগ্য হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উমুরু ইল্লা লিইআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন হুনাফা ওয়ইয়ুকিমুস সালাত ওয়ইয়াতুজ zakat ওয়া যালিকা দ্বিনুল আল্লাহ বলেন আমিন তোমাদেরকে কোনো হুকুম করি নাই কোনো ধরনের হুকুম করি নাই তবে একটা হুকুম করেছি সেটা হলো তোমরা সব এবাদত বাদ দিয়ে আমি আল্লাহর এবাদত করবে আর সর্বপ্রথম একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করবে আর নামাজ আদায় করার পর সর্বপ্রথম জাকাত আদায় করবে সোহান আল্লাহ আল্লাহ বলতেছেন ওমা উমিরু আমি হুকুম করি নেই কোনো হুকুম করি নেই ইল্লাহ তবে একটা হুকুম করছি সেটা কি সব এবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদত করবে এবং একনিষ্ঠতার সাথে একগ্র চিত্তে নিষ্ঠাবান হয়ে নামাজ আদায় করবে আর নামাজের সাথে কি করবে জাকাত আদায় করবে তার মানে জাকাত ছাড়া আল্লা কোনো কথাই বললেন না শুধু নামাজ পড়বেন তাতে হবে না জাকাত অবশ্যই আদায় করতে হবে আল্লাহ মমিনের পরিচয় হচ্ছে যে তারা অদৃশ্যের প্রতি ইমান আনবে আর আমি তাদেরকে যা দান করেছি সেটা থেকে তারা আমার পথে ব্যয় করবে যদি কেউ জাকাত দিতে অস্বীকার করে যে আমি জাকাত দিব না আমি আল্লাহর পথে ব্যয় করব না তবে সে মোমিনের খাতার থেকে তার নামটাকে কেটে দেওয়া হবে নাউজুবিল্লা বলে এটা আমার কথা না এটা আল্লাপাক বলতেছেন যে মোমিনদের বৈশিষ্ট্য হচ্ছে ওল্লাদিন আয়ু মিনু তারা অদৃশ্যের প্রতি ইমান আনবে ওয়ু ক ই মুন আর সলা ফিকুন এবং অদৃশ্যের প্রতি ইমান আনার পর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করবে আর নামাজ আদায় করার পর ইসলামের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সে জাগাত আদায় করবে শুধু তাই নয় আল্লাহরবুল আমিন বলেন লন্টান লুলবির হাত্যা তুং ফিকো মিম্মা তো তোমার জীবনে কোনো আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে তোমার জীবনে কোনো আমল গ্রহণযোগ্য হবে না হাত যতক্ষণ পর্যন্ত তুংসি কু তোমরা দান না করবে সদগা না করবে জাকাত না দিবে আল্লাহর পথে ব্যয় না করবে কি তু হিবন তোমরা যেই জিনিসটাকে ভালোবাসো এখন মানুষের সব থেকে ভালোবাসার প্রিয় জিনিসটার নাম কি টাকা টাকার চাইতে কি মানুষের কাছে প্রিয় কোনো জিনিস আছে সম্পদের চাইতে এই সম্পদের জন্য মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলে এরকম হয়েছে তো সুতরাং আল্লাপাক বলতেছেন তোমাদের কোনো ভালো কাজ কোনো আমল গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুংফিকু মিম্মু হিবন তুমি যেই সম্পদকে বেশি ভালোবাসো সেই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় না করবে সুতরাং জাকাতের গুরুত্ব হচ্ছে নামাজের পরেই একটা মানুষ নামাজ না পড়লে যেমনি ভাবে হাদিস শরীফে এসেছে যে নামাজ না পড়লে কাফের হুকুম ঠিক জাকাত আদায় না করলেও কাফের হুকুম হজর সিদ্দিক সিদ্ধিগ্র দেু সর্বপ্রথম যখন খেলাফতের দায়িত্ব পান তখন মুসলিম জাতির ভিতরে কোনো এক জাতি জাকাত দিতে শুধু একটু দ্বিমত পোষণ করছে শৈথিল্যতা প্রদর্শন করছে লেকিং করছে জাকাত দিবে না এটা তারা বলতেছে না দিবে বাকি কি কীরকম আচরণ অ্যাটিটিউড তাদের ভিতরে দেখা দিচ্ছে তখন আনু বললেন তাদের বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করলাম ওমরের মতো গিয়ে বলতেছেন যে আমিরুল মিনীন আপনি যে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন এরা তো মুসলিম তো মুসলিমদের বিরুদ্ধে তো জেহাদ ঘোষণা করা যায়জ নাই এরা কালেমা পড়ে নামাজ পড়ে ইসলামের অন্যান্য বিধিবিধান তারা মানে জাকাতটাকে তারা মানে না ব্যাপারটা এরকম না জাকাত মানে দেওয়ার ক্ষেত্রে ল্যাকিং প্রকাশ করছে শৈথিল্যতা প্রদর্শন করছে আউরদ্দ্দ্দে আল্লাহ তাল পুষ্প নরম একটা মানুষ ফুলের মতো একটা মানুষ লোহার মতো একটা মানুষ ওমর ও তেল দাঁড়িয়ে গিয়ে ক্ষ করে হাতের ভিতরে নিছে নিয়ে বলতেছে ওমর জাকাত অস্বীকারী সেটা তো অনেক পরের কথা আমার কোনো মুসলিম জাতির ভিতরে যদি শুধু জাকাতটা দিতে শৈথিল্যতা প্রদর্শন করে অবহেলা করে তবে আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম নাবুজিল্লা বলেন জাকাতের এত গুরুত্ব সুতরাং জাকাতহীন আমল আপনার কাছে আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না জাকাত দিতেই হবে তো আমরা এই জাকাতের বিষয়টা গতকালকে আলোচনা করছি জাকাত কাদেরকে দিবেন আজকে যদি শেষ সময় থাকে সেই ব্যাপারটা আবার পুনরাবৃত্তি করব তো সামনে যেহেতু সবে বরাত আছে সবে কদর আছে আমরা সবে কদর নিয়ে সর্বশেষ একটু আলোচনা করে আজকের আলোচনাটা শেষ করবো জাকাতের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন তো জাকাতে কোরআনের যে বিধানগুলা এটা শুধু আট ভাগের এক ভাগ শুনালাম কয় ভাগ আট ভাগের এক ভাগ শুনালাম শাস্তি সহ এক ভাগ শোনালাম এখনও সাত ভাগ বাকি আছে এখন সময় নাই অন্য সময় চেষ্টা করব। তো সামনে আমাদের সবে কদর বলতে একটা রাত আছে আছে না এই সবে কদর রাতটা কি এটা নিয়ে একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি পৃথিবীতে যত ঐশী গ্রন্থ আছে তাওরা জাবুর ইনজির সহিফা যা আছে এগুলো সব নাজিল হয়েছে রমজান মাসে কোন মাসে আপনার এই কথা আগে জানতেন আপনারা হয়তো ভাবতেন যে যে কোনো সময় নাজিল হয়েছে না পৃথিবীতে আল কোরআন বাদ দিয়েও যতগুলো ঐশী গ্রন্থ আছে সহিফা আছে এগুলো সব নাজিল হয়েছে রমজান মাসে এখন এই কোরআনটা সম্পর্কে যদি আপনার প্রশ্ন হয় যে কোরআনটা তাহলে কোন মাসে নাজিল হলো এটা আগের বারও বলছিলাম আবার বলি আপনি যদি প্রশ্ন করেন কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছ তাহলে কোরআন সুন্দর করে আপনার জবাব দিয়ে দিবে কোরআন আমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছি সুহান আল্লাহ বলে এখন আপনি যদি আবার প্রশ্ন করেন যে রমজানে নাজিল হলে দিনে হলে না রাত্রি হলে জানা দরকার না তাহলে কোরআনের কারে আপনার জবাব দিয়ে দিবে কোরআন বলবে আমি পবিত্র সবে কদরের রজনীতে নাজিল হয়েছে সোহান আল্লাহ এখন আপনার মনে আবার একটা প্রশ্ন আসবে যে সবে কদর জিনিসটা কি স্বাভাবিক না আল্লাহ বললেন সবে কদরে আমি নাজিল করছি এখন সবে কদরটা কি এই সবে কদরটা বা লাইলাতুল কদর এটা তো আমাকে বুঝতে হবে এটা বোঝার জন্য সহজ একটা কথা বলি রসুলের কারিম সাল্লা সাল্লামকে জানানো হচ্ছিল বন ইসরায়েলের এক জনৈক ব্যক্তির গল্প গল্পটা কি রসুলকে এবং সাহাবিকে জানানো হল বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল সে সারাদিন সারা রাত এবাদত করত আর দিনের বেলা জেহাদের ময়দানে যেত এমনিভাবে এক হাজার মাস হয়ে যায় সে অনবরত বিরতিহীন যেহাদের ময়দানে দিনের বেলা সময় দেয় আর রাত্রেবেলা ইবাদত করে নবীজি শুনে স্ট্রেঞ্জ হয়ে গেলেন আশ্চর্য একটা মানুষ কিভাবে পারে এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় অন্তত এক হাজার মাস সে রাত্রেবেলা এবাদত করে দিনের বেলা জেহাদের ময়দানে সময় দিয়েছে সাবিরা আশ্চর্য হলেন এবং বলতে লাগলেন ওই ব্যক্তির তুলনায় তো আমাদের আমল অনেক স্বল্প যে ব্যক্তি এক হাজার মাসের ভিতরে জীবনে কোনোদিন জেহাদের ময়দান থেকে ফেরে নাই রাত্রে এ থেকে ফেরে নাই তাহলে তার আমলের সাথে আমাদের আমলের তো কোনো মিল নাই বিশ্বনবীর উম্মতেরা যাতে করে এই আফসোস নিয়ে কবরে না যায় সাহাবিরা যাতে এই আফসোস নিয়ে কবরে না যায় এই জন্য আল্লাহ রবুল্লাহ আমিন কারিমের ভিতরে আয়াত নাজিল করে জানালেন যেহেসুল আমি এমন একটা রাত্র দিচ্ছি ওই রাত্রে যদি কেউ এখন সাথে এবাদত বন্দিগী করে কাটায় তাহলে এক হাজার মাসে এবাদত করলে পরে যে সোয়াব হতো এই সোয়াব আমি আল্লাহ তারা মোল নামায় লিখে দিব সেটা কি ইন্না আঞ্জাল্লা ভুফিলাইলা তিলকদ ও মা র কমালাইলাতুলকদ ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله على شو بقدر الرد شدت ليلة القدر এই বরকতপূর্ণ রাত্রে আমি কোরআন নাজিল করেছি হের আপনি জানেন নাকি সম্পর্কে এই রাতটা হচ্ছে এমন একটা রাত যেটা আমি হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ করে সম্মান দিয়েছি এই রাত্রেবেলা কোনো ব্যক্তি যদি একনিষ্ঠতার সাথে মনোযোগ সহকারে আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে তবে বনি ইসরায়েলের ওই ব্যক্তি হাজার মাস ধরে এবাদত করে যে সব পেয়েছে ওই সব আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এই বান্দার আমল নামায় লিখে দিব কত গুরুত্বপূর্ণ একটা রাত এই কদর শব্দটার অর্থটা হচ্ছে যে মাহাত্ম মহিমান্বিত লাইলাতুল কদরের অর্থ হচ্ছে মহিমান্বিত রাত এটা এত গুরুত্বপূর্ণ একটা রাত যে এই রাতের ভিতরে মানুষের তগদি নির্ধারণ করা হয় আল্লাপাক বলতেছেন যে আমি এই রাত্রে ফেরেস্তা পাঠাই জিব্রাইল এবং তার সহপাঠীরা এই পৃথিবীতে নামে ফজর পর্যন্ত থাকে এবং মানুষের জন্য শান্তি কামনা করে আর খুঁজতে থাকে কোন কোন বান্দারে এই রাত্রেবেলা ইবাদত করে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি এক কোম্পানিতে চাকরি করেন তো ওই চাকরি করার কারণে আপনি ডিউটিটা ভালো করে করছেন কি না এই জন্য একটা লোক পাঠালো মালিক পক্ষ থেকে একটা লোক পাঠালো যে গিয়ে দেখো আমার এই কর্মচারী ঠিক মতো ডিউটি আদায় করছে কি না ওই সময় গিয়ে যদি দেখে আপনি ইস্তারি করা বাদ দিয়ে মোবাইল টিপতেছেন মোবাইল টাইপিং করছেন কনভার্সেশন ক্রিয়েট করছেন তাহলে যিনি আপনাকে দেখতে আসবেন তিনি কি আপনাকে ভালো জানবেন ভালো জানবেন না তার কাছে গিয়ে কী খবর দিবে যে আপনি মোবাইল টাইপিং করছেন কিন্তু সে যদি এসে দেখে যে না যখন তাকে পাঠানো হলো সেই সময় এসে দেখে যে অন্য সময় যে ডিউটি করে তার চেয়েতে বেশি ডিউটি করছে তখন গিয়া আপনি যদি পাঁচ মিনিট ভালো করে ডিউটি করেন গিয়ে বলবে যে না সে সারা ভালো করে কি করছে ডিউটি করছে সবে কদরের রাতটা হচ্ছে যে আপনি এবাদত করে কাটাবেন তাহলে আপনাকে সফ দেওয়া হবে এমন আপনার তকদিরকে কল্যাণ কর লেখা হবে ভবিষ্যতে আপনার তকদিরকে কল্যাণ কর লেখা হবে এখন যদি এসে দেখে আপনি মদ খাচ্ছেন জুয়া খেলছেন খারাপ কাজ করছেন তাহলে ফেরেস্তারা কি আল্লাহর কাছে ভালো সংবাদ পাঠাবে তখন আপনার কপালটা পুরবে এই জন্য কোনো ব্যক্তি যদি এই সবে কদর পেয়ে এবাদত করে তবে আল্লাহ পাক বলতেছে আমি তার কপালকে খুলে দেব এর চাইতে আর কি আল্লাহ বলেন ইন্না মুংজিরি আমি বরকতপূর্ণ একটা রাত্রের ভিতরে এই কোরআন নাজিল করেছি সুতরাং ওই রাত্রে তকদি নির্ধারণ করা হয় মানুষের ফি হা আমরিন হুকুল্ল আমরিন হাকিম দিনা আমার পক্ষ থেকে নির্ধারিত তকদিরগুলোকে এপাট ওপাট করা হয় তখন যদি কেউ কারো কপালকে ভালো করতে চায় কল্যাণকর করতে চায় সে ব্যক্তি যাতে করে সবে কদরে এবাদত করে কথা বুঝতে পারছেন রসুল কালিম সাল্লু বলেন ইন্মান্নাবি ইয়াসাল্লাম ম হোৱা নে ইয়াসাল্লাম কল মান কমা লাইলাতাল কদেড়ী ইমান আউ তেছা বান গুফেলাহু মা তা কদ্দামা মিঞ্জাম্বি রাহুল বুখারী অ মুসলিম বুখারী এবং মুসলিম স্বরীপে হাদিস এসেছে আল্লাহ নবিবলৈ কেউ যদি এই কদরের রাত্রে ইমানের সাথে এবং নেকি রাসায় ইমানের সাথে এবং নেকি রাসায় যদি কেউ সারারাত এবাদত বন্দীগির মধ্য দিয়ে কাটায় তবে আল্লাহ রব্বুল আরামিন তার পিছনে যত গুণা ছিল সবগুলো মাফ করে দিবে বোঝেন নাই আপনি ওই রাতটা শুধু ইবাদত করবেন আপনার পিছনে জিন্দগির জীবনে খাতাগুলি মাফ করবেন কে আল্লাহ তা সুতরাং এই রাতটার ভিতরে ছয়টা ফায়দা আছে এক নাম্বার হচ্ছে কোরআনে কারিম নাজিল হয়েছে দুই নাম্বার হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত তিন নাম্বার হলো বরকত এবং কল্যাণ নিয়ে ফেরস্তার অবতীর্ণ হয় চার নাম্বার হলো শান্তির রাত পাঁচ নাম্বার হলো সময়ের প্রতি যে অল্প সময় এবাদত করে বেশি নেকি পাবেন ছয় নম্বর হলো আপনার জীবনে গুণা খাতাগুলি মাফ হবে সুতরাং কেউ যদি মনে করে লাইলাতুল কদরে তার জীবনে গুনা খাতাগুলি মাফ করাবেন এবং হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এবাদত সে তার আমল নামায় লেখাবেন তবে সে যাতে জাগ্রত থেকে গোটা রাতটা এবাদত করে ফজর বন্ধু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জাগ না হ্যাঁ জাগল আফলা কি ছায়া তালে হাসর তাক সুয়া কারো গে খা কি ছায়া তালে বাইরা আমার এই পৃথিবীতে অনেক ঘুমিয়েছেন রাত্রেবেলা যদি একটা রাত না ঘুমান কিছুই হবে না যদি আপনি পরকালের শান্তির জন্য পরকালের মুক্তির জন্য একটা রাত আপনি জাগেন তাহলে কবরের ভিতরে এমন ঘুমানের ব্যবস্থা করবেন কেয়ামত পর্যন্ত আপনার ঘুম কেউ ভাঙতে আসবে না আপনি যদি মনে করেন যে আপনি কবরের ভিতরে কেমত পর্যন্ত ঘুমাবেন তাহলে একটা রাত জাগলে আপনার কিছুই হবে না সুতরাং আমরা সবে কদরে এবাদত করবো তো আল্লাহ তালা আমাদেরকে সবে কদরে এবাদত করে তার আজ্ঞাবহ বান্দা হওয়ার তৌফিক দান করুক